হ্যালো গাইজ আমি রিয়া আর আমার চ্যানেল রিয়াস বলে তোমাদের সকলকে স্বাগত নতুন বন্ধুরা যদি কেউ থেকে থাকো তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে কমেন্টসে জানিও আর অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না আর আরও একটু যদি ভালো লাগে তাহলে তোমার ফ্রেন্ড সার্কেলে তোমরা শেয়ার করতে পারো তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো পাঁচ মিনিটে কি করে সন্ধ্যাবেলার স্যাং বা জলখাবার আমরা তৈরি করতে পারি আর তাছাড়াও বাইক যদি কোনো অতিথি আসে তাদের সঙ্গে খুব ভালোভাবে এটা শেয়ার করতে পারবে তাদের যদি রেসিপিকে তৈরি করে খাও তারা অবশ্যই তোমাদের প্রশংসা করবে ছোট থেকে শুরু করে বড় সকলে এটা ভালো খেতে পারবে তো এটার নাম হলো ভেজিটেবল পাকোড়া তো ভেজিটেবল পাকোড়া শুনতে একটু রকম লাগছে হ্যাঁ আর খুবই মানে এটা খুবই ভালো খাবার সব রকম ভেজিটেবল যেতে পারে তো চলো দেরি না করে চলো তোমাদের সঙ্গে রেসিপিটি শেয়ার করি প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি উপকরণ দিয়ে এটা আমি তৈরি করব তো উপকরণের প্রথমে আছে এখানে একদম কুচি করে রাখা বাঁধাকপি আছে ক্যাপসিকাম কুচি গাজর কুচি খুব মানে একদম চৌকো করে কেটেছি পাতলা পাতলা করে এখানে আছে কাঁচা লঙ্কা কুচি এখানে আছে চিনি পরিমাণ মতন লবণ আর আছে হলুদ আর এর মধ্যে আছে চালের গুঁড়ো আর বেসন আমি একসঙ্গে মিক্স করে রাখি অনেক সময় আমার লাগে তো এই কটা উপকরণ একসঙ্গে আর লাগবে ম্যাগি আমরা যে ম্যাগি মশলা ব্যবহার করি সেই ম্যাগি মশলা আমাদের এখানে প্রয়োজন পড়বে এবার একসঙ্গে এটা মেখে নেব এবার এটার মধ্যে অল্প অল্প জল মিশিয়ে ভালো করে মেখে নেব যেরকম বড়া টাইপের আমরা তৈরি করি ঠিক ওই রকমভাবেই লাগবে এবার লঙ্কাটা তোমরা পরিমাণ মতন কমাতে বাড়াতে পারো তোমরা অল্প অল্প করে জল দেবে খুব একটা কিন্তু জল এতে লাগে না ভালো করে আগে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেবে তারপরে জল ইউজ করবে তাহলে কম পরিমাণে জল লাগবে আগেই এক গাদা জল দিয়ে দেবে না তো দেখো ব্যাটারটা ঠিক এরকম হয়েছে খুব একটা কিন্তু জল আমি এর মধ্যে ইউজ করিনি খুব অল্প অল্প জল ইউজ করব আরও একটু মনে হচ্ছে আমার এখানে বেসন লাগবে আর বেসন আর চালের গুঁড়ো একসঙ্গে আমি রাখি তো এর মধ্যে আমি আরও একটু বেসন আর চালের গুঁড়ো ইউজ করব। আমি কড়াইতে তেল গরম হতে দিয়েছি এটা লোহার কড়াই তোমরা কিছু ভয় পেয়ে যেও না কেন এটা কালো কেন এটা হচ্ছে লোহার কড়াই দীর্ঘদিন ইউজ করার ফলে এরকম হয়ে যায় কালো কড়াই আর এখানে আমি একটু আরও বেশি করে এখানে এখানের মধ্যে আমি বেসন ইউজ করেছি তেলটাকে প্রথমে একটু হাই ফ্লেমে রাখতে হবে আর তারপরে মিডিয়াম করে দিতে হবে না হলে পুড়ে যাবে তো আমি এখন প্রথমে তো গরম হয়ে গেছে এবার ফ্লেমটাকে একদম মিডিয়াম করে দেব আর এর মধ্যে আমার মনে হয়েছিল আর একটু বেসনের প্রয়োজন আর চালের গুঁড়ো সেটা দিয়ে আর একটু লবণ অ্যাড করে দিয়েছি তোমরা যখন ব্যাটারটা বানাবে তোমরা তখন একবার দেখে নেবে এবার গরম হয়েই গেছে এবার আস্তে আস্তে আমি এর মধ্যে চামচের সাহায্যে ছেড়ে দেব তোমরা চাইলে হাত দিয়েও এটা যে যেরকম শেপ পছন্দ করো ঠিক ওরকমভাবে দিতে পারো আমি এটা চামচের সাহায্য করলে আমার মনে হয় সুবিধা হয় আমার আমি ব্যক্তিগত মনে করি তোমরা তোমাদের ইচ্ছা মতন করতে পারো তো এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে হচ্ছে খুব হাই ফ্লেম করবো না তাহলে কিন্তু পুড়ে যাবে ওপর দিক থেকে আর ভেতরে কিন্তু কাঁচা থাকবে আর টেস্টটা ঠিক যেরকম হওয়া উচিত ওরকম আসবে না তো তোমরা মিডিয়াম ফ্লেমেই করবে প্রথমে তেলটা কিন্তু গরম অবশ্যই করে নিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়াম করে নেবে আর এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দিতে হবে প্রত্যেকটা সাইড দেড় মিনিট মতন হবে তাহলেই ভেতরে পুরোটা হয়ে যাবে আর এর মধ্যে আমি আর একটু চালের গুঁড়ো তো মিশিয়েছিলাম যাতে জিনিসটা খাস্তা হয় দেখো লাল লাল হয়ে গেছে আমি এটা তুলে নিচ্ছি তোমরা এটা পাতার চাটনি ধনেপাতা চাটনি বা টমেটো সসের সঙ্গে সার্ভ করতে পারো আমার ঘরে এই মুহূর্তে কোনো ছিল না কোনো চাটনি তো আমি টমেটো সসের সঙ্গে সার্ভ করেছি সবাইকে এখন খেতে দেব তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু এটা ট্রাই করো আমি বাড়িতে আরও অনেকবার বানিয়েছি তো সবার কাছে প্রশংসা পেয়েছি আমি তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি রেসিপিটা আশা করব তোমরা হেল্প পাবে রেসিপিটি বাড়ি খেয়ে খুব খুশিও হবে